যেটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই তত্ত্বচিত্র, এই চিত্রটি সোকল তত্ত্বচিত্র, সেটা আরও বেশি করে লোক দেখে। ফলে এটা মমতা ব্যানার্জির বদমাইশি ছাড়া আর কিছু নয়। সাম্প্রদায়িক উস্কানি মুখ্যমন্ত্রীর থেকে বেশি পশ্চিমবঙ্গে কেউ দেয়নি, যারা ছিলেন বা যারা এখনও আছেন বা যারা এখন আপাতত নেই ভবিষ্যতে আসতে পারেন, আপাতত গিয়ে অনেক কথা বলছেন, এরা কেউই, এরা আসলে ধ্বংসের কারবারিতে প্রত্যেকেই ছিলেন, সেটা মুকুল রায় হোক সেটা সোনালী গো। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দেখুন, প্রথমত এটাই অবাক করার মতন বিষয় যে দি কেরালা স্টোরি এই চিত্রটি বাংলায় হঠাৎ করে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে নিষিদ্ধ করলেন। কেরালার সরকার কিন্তু একে নিষিদ্ধ করেননি, যেটা করেছেন কেরালার সরকার সেটা হচ্ছে এই তথ্যচিত্র যেখানে যেখানে দেখানো হয়ে গণ্ডগোল হচ্ছে সেই জায়গায় যারা গণ্ডগোল করছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ বন্দোবস্ত করছেন। কারণ আমরা জানি যে কোনো একটা জায়গায় যে কোনো রকম একটি অস্ত্র যখন আপনি প্রয়োগ করছেন সেটা সাংবিধানিকভাবে স্বীকৃত অস্ত্র হতে পারে। এখন এই যে চিত্রটি দেখবার আগে, ছবিটা প্রচারিত হবার আগে নিষিদ্ধ যে করা হলো বা একদিন দুদিন চলার পর নিষিদ্ধ করা হলো, এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই তথ্যচিত্র, এই চিত্রটি সোকল তথ্যচিত্র যাতে আরও বেশি করে লোক দেখে। কারণ এটাই আরএসএসের এজেন্ডা, এই এজেন্ডাকে ফুলফিল করবার জন্য যে উনি ব্যান করেছেন উনি খুব ভালো করে জানেন। এইটি কালকে বা পরশু কোনো মামলা করবেন হাইকোর্টে, সেই মামলাতে হাইকোর্ট আইনের বাইরে গিয়ে তো কোনো রায় দিতে পারবেন না, অর্থাৎ এই ধরনের প্রদর্শনী বন্ধ করা যায় না। ইতিমধ্যেই পদ্মাবত, ভবিষ্যতের ভূত ইত্যাদি সিনেমার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট জাজমেন্ট রয়েছে। সেই একই যুক্তিতে দি কেরালা স্টোরির উপর যে ব্যান সেটাও চলে যাবে। ফলে এটা মমতা ব্যানার্জির বদমাইশি ছাড়া আর কিছু নয়। উনি এই মুহূর্তে দাঁড়িয়ে সাগরদিঘির ভূত দেখছেন এবং সেখানে আরেকবার যদি ধর্মধর্ম খেলা খেলে এটাকে ভাগ করে দেওয়া যায় এবং মানুষকে ওই সংখ্যাগুরু সংখ্যালঘু এরকম দাগিয়ে আবার যাতে একটা ভোট ব্যাংকের রাজনীতি করা যায়। ইতিমধ্যেই পরিচালক যারা আছেন, প্রযোজক যারা আছেন, তারা আইনি লড়াইয়ের পথে যাবে রাজ্য সরকারের বিরুদ্ধে, কিভাবে দেখছেন? তো বললাম, প্রথমেই বলেছি আমি, কাল সকালবেলা থেকেই আপনি দেখবেন যে আইনি লড়াই শুরু হয়ে যাবে এবং আইনি লড়াইয়ের ফলও আমি আপনাকে বলে দিচ্ছি, এর বাইরে কিছু হতে পারে না। কারণ আইনের বাইরে গিয়ে তো কিছু চলে না, সংবিধানের বাইরে গিয়েও কিছু চলে না। এবং সংবিধান এটা বলছে যে যখন একটি ছবি যখন ওই বোর্ড থেকে, সেন্সর বোর্ডের যে পারমিশন ক্লিয়ারেন্স সেটা যখন পাচ্ছে তখন সেই ছবিটি প্রদর্শনী করতে কোনো অসুবিধা নেই। যে কারণে যখন বিবিসির তথ্যচিত্র প্রধানমন্ত্রী সম্পর্কে, সেই তথ্যচিত্র যখন প্রদর্শিত হয়েছে একই যুক্তিতে সেটা চলেছে। কেরালা স্টোরি সম্পর্কে সমস্যাটা হচ্ছে কন্টেন্টে, প্রোপাগ্যান্ডা মুভি, যা দেখানো হয়েছে তা সত্য নয়। বরং কালকে গুজরাট স্টোরি এসে গেছে, সেখানে 40,000 মহিলা যারা উধাও হয়ে গেছেন যে খবর পাওয়া যাচ্ছে। ফলে এটা কন্টেন্ট ওয়াইজ আপনাকে কমব্যাট করতে হবে, এত সোজা নয়, এত সোজা পদ্ধতিতে আরএসএসকে কমব্যাট করা যায় না। কমব্যাট করতে হবে যদি কোনো ফেক প্রোপাগান্ডা হয় তার উল্টো দিকে ট্রুথকে কাউন্টার প্রোপাগান্ডা করেই কমব্যাট করতে হয়। এটাই হচ্ছে হেজেমনি এস্টাবলিশ করার নিয়ম, কোনো নিষিদ্ধকরণ ব্যান এর কোনো সুরা হতে পারে না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন ঘৃণা ছড়ায় এমন কোনো ছবি প্রদর্শন করতে দেওয়া হবে না, তার মতে এই ছবির কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া। মুখ্যমন্ত্রী তার চেয়ে অনেক অনেক ঘৃণা উস্কানিমূলক বক্তৃতা করেছেন সাম্প্রতিক অতীতে। সাম্প্রদায়িক উস্কানি মুখ্যমন্ত্রীর থেকে বেশি পশ্চিমবঙ্গে কেউ দেননি। প্রশ্নটা হচ্ছে যে একটা বিষয়কে আপনি বিরোধিতা করছেন আর একটা বিষয়কে আপনি প্রোপাগান্ডাকে ভাঙবার জন্য আপনার ট্রুথ বা কাউন্টার প্রোপাগান্ডা এস্টাবলিশ করবার চেষ্টা করছেন, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে আপনাকে রক্ষা করেই কিন্তু এই কাজটা করতে হবে। এমন কিছু করা উচিত নয় যাতে এই ধরনের কাউন্টার প্রোপাগান্ডা করবার দামে
কোনো কিছুতে এই ঘটনাটা যেটা মিথ্যে সেই মিথ্যেটা আবার সত্যির একটা ধাব্বা পেয়ে যায়। এটাই তো গোয়েবেলসীয় নীতি, যে একটা মিথ্যে 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 বারবার বলতে বলতে ওটা সত্যি হবে। আর এই মিথ্যেটাকে আবার বলা, মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি বলবার সুযোগ করে দিয়ে আসলে আবার হচ্ছে এইটাকে এর ভিউয়ার্সকে বাড়িয়ে দেওয়া। আর আপনি সিনেমা হলে আটকাবেন, আজকের দিনে দাঁড়িয়ে কি শুধু সিনেমা হলে মুভি দেখা যায়? আজকে পাইরেটেড ভিডিও পাওয়া যায় না, পাইরেটেড সিডি পাওয়া যায় না। তো বিজেপি আরএসএস তারা ছড়াতে শুরু করে দিচ্ছে, ছড়াবে, এবং মুখ্যমন্ত্রী সরকার বা তার পুলিশ এই সমস্ত যারা ঘৃণা ছড়িয়ে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে গত কয়েক বছর, তাদের সম্পর্কে চুপ করে আছেন। আর এখানে উনি বলবেন যে মানে এইটা করবো, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যে আসে না আদবানির রথ পশ্চিমবঙ্গ দিয়ে গেছিল, জ্যোতিবাবুকে কিন্তু সেদিনকে ওটাকে নিষিদ্ধ করে আটকে দিতে হয়নি। জ্যোতিবাবু বাংলার মানুষের উপর ভরসা রেখেছিলেন, আর তার ভরসা ছিল প্রশাসনের উপর, যেখানে গণ্ডগোল হয়েছে ব্যবস্থা নিয়েছে। বিহারে লালু প্রসাদ যাদব বিহারের পরিস্থিতি অনুযায়ী ওটাকে আটকে দিতে হয়েছিল, কারণ বিহারে সেখানে সম্ভাবনা অনেক বেশি ছিল। মনে রাখতে হবে বাংলার মানুষ তারা সচেতন মানুষ, তারা জানেন কোনটা নিতে হয়, কোনটাকে বর্জন করতে হয়। তো এখানে মুখ্যমন্ত্রী বলে দেবেন যে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো না, তার উপর দাঁড়িয়ে যে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নেবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু দ্য কেরালা স্টোরি নিয়ে নিশানা করলো সিপিএমকে মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে সিপিএম শাসিত রাজ্যে এই নিয়ে ছবি তৈরি করা হলো, সেই সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, এটা আমি বলতে আজ বাধ্য হচ্ছি। উনি বাধ্য নয়, উনি সাগরদিঘির ভূতটা দেখার পর থেকে ওটাই করবার চেষ্টা করে যাচ্ছেন। আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকৃত যে শক্তি, সেই শক্তিটাকে সংহত করার কাজটা এই বাম কংগ্রেস জোট করেছে। কিভাবে করেছে বাম কংগ্রেস জোট? এই বারবার কথা না, মুখকে মুখকে মুখকে, যাদের মুখ আছে তারা কিন্তু ওই মুখেদের লড়াই করছেন, মানে এই মুখ সরে গিয়ে ওই মুখ আসবে, ওই মুখ সরে গিয়ে এই মুখ আসবে, যেখানে মুখের কোনো কথা নেই, মানুষের কথা আছে, নেতাদের যাওয়ার কথা নেই, সব নেতারা মিলে একসাথে কাজ করার কথা আছে মানুষের জন্যে, এবং যেখানে এই মানুষগুলো এক জায়গায় জড়ো হচ্ছেন। তারা একজন ভোটারকে এতটা ডিমিন করা ঠিক না। একজন মানুষ তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন অনেক ভেবে চিনতে, যিনি তৃণমূলকেও ভোট দিয়েছেন, যিনি বিজেপিকে ভোট দিয়েছেন, তিনি বামপন্থীদের ভোট দিয়েছেন, যিনি কংগ্রেসকে ভোট দিয়েছেন, যিনি নোটায় ভোট দিয়েছেন, প্রত্যেকে কিন্তু দিনের শেষে এক একজন মানুষ, এবং এদের প্রত্যেকের স্বাধীন মস্তিষ্ক আছে, এরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করুন সেটা আমরা সকলে চাই। আমরা তাদেরকে একটা জায়গাতে একটা ভোট ব্যাংকের মতন একটা জায়গায় করে দেওয়ার চেষ্টা করছি, যেটা খুব ভয়াবহ একটা জায়গায় পরিণত হচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই ভয়াবহ দিকটা আমাদেরকে খেয়াল রাখার প্রয়োজন আছে, এবং ভয়াবহ দিকটা নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনাও করতে হবে যে এটা আমাদের ভারতীয় গণতন্ত্রকে কোন দিকে নিয়ে যাবে। তৃণমূলের বিরুদ্ধে যে শক্তি আছে তাকে একটা জায়গায় সংহত করাটা হচ্ছে এই মুহূর্তের প্রয়োজন। প্রত্যেক মানুষকেই কাজটা করতে হবে, এবং বাংলাতে তৃণমূল শাসক আর যারা তৃণমূলের বিরোধিতা, তথাকথিত বিরোধিতা করছেন, যাদেরকে তৃণমূল একটু জায়গা করে দেবার চেষ্টা করছেন, তাদের নেতাদের সঙ্গে তৃণমূলের নেতাদের কোনো গরম গরম কথা ছাড়া কোনো ফারাক নেই, দুজনের নীতিই সমান। আসলে বাংলার গরিব মানুষকে যদি বাঁচতে হয় তাহলে এই উল্টো দিকের জায়গাতে আসতে হবে, কারণ এদের দুজনের নীতি, তৃণমূল হোক আর বিজেপি হোক, তাদের পক্ষে কোনোটাই কার্যকরী নয়। উত্তরপ্রদেশে যোগী সরকার দ্য কেরালা ফাইলসকে করমুক্ত করে দিল, কি বলবেন? মানে এখানে মমতা ব্যানার্জি ব্যান করে প্রমোশন করছেন, ওখানে করমুক্ত করে প্রমোশন করা হচ্ছে, দুটোই তো প্রমোশন। দেখুন না, দুটোর পরেই বিতর্ক হচ্ছে। আপনি সকাল থেকে যেটা আলোচনা করার ছিল আজকে, মানে আই ওয়াজ এক্সপেক্টিং আপনাদের কাছ থেকে, সে প্রথম প্রশ্নটা আসবে জাস্টিস অমৃতা সিনহা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একই রায়কে বলবৎ রাখবেন। কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ছিল এটা, ভাইপোকে আসতে হবে, অভিষেক ব্যানার্জি কেন ফেস করবেন না ইনভেস্টিগেশন? ওই জন্য বিকেলবেলা দিদিমণিকে বলতে হলো গিয়ে কেরালা স্টোরি নিষিদ্ধ করবেন, আর এটা করতে গিয়ে দুজনকেই মিলিজুলি করেই করতে হচ্ছে না। এই প্রশ্নটা ছিল যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সহযোগিতা করতে হবে তদন্তে, কি বলবেন? তাহলে করতে তো হবেই, এই কথাটাই তো বারবার বলা হচ্ছে। এই কথাটা সেদিনও জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথাও বলেননি যে অ্যারেস্ট করে নিয়ে এসো ভাইপোকে। ভাইপো যাবে না, কেন যাবে বলুন তো? আপনি তাকে রাজকুমার বানিয়েছেন, যুবরাজ বানিয়েছেন,
সে আপনি সে এখন গাড়ির মাথায় চেপে, আমি জানি এটা বাচ্চা ছেলে, একটি টেলিভিশন চ্যানেলে খুব উদ্দীপ্ত ছেলে, একটা ইয়ে করেছিল অ্যাঙ্কার, একটা ট্যাক্সির মাথায় দাঁড়িয়ে ছবি তুলেছিল, ঠিক আছে, বোধহয় বুলেটিন করছিল, বাকি তার জন্য শুনেছিলাম পুলিশ বোধহয় তার বিরুদ্ধে কোনো কেস টেস করেছে। আচ্ছা বলুন তো, এই যে গাড়ির মাথায় দাঁড়িয়ে যখন একটা নেতা দাঁড়িয়ে পড়ে ছবি তুলছে আর দুটো লোকের করে পা দুটো ধরে ধরে তার পড়ে না যায়, তাহলে এই এর বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না? কেন নেবে না বলুন তো? আপনার বাড়ির ছেলে হলে তার জন্য এত টাকা খরচ হবে? সার্কাসের তাঁবু করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে একটা বড় সার্কাসের রাস্তা খুলছেন। আগে বিভিন্ন ওই শীতকালে কলকাতার শহরতলিতে সার্কাসের তাঁবু পড়তো, এখন আর সার্কাস দেখতে কেউ যান না, কারণ সার্কাসে এখন ওই একটা আকর্ষণ ছিল যে আগে যে ওই বিভিন্ন প্রাণী, বাঘ ভাল্লুক ইত্যাদি ইত্যাদি আসতো, শিম্পাঞ্জি, সেসব দেখতে লোকের আকর্ষণ ছিল। পরবর্তী সময়ে দেখবেন এখন ওগুলো চলে গেছে, কিন্তু এখন মানে এই জায়গাটার জন্যই বোধহয় মেটামরফোসিস, যে মানুষ যে আসলেই সেই এই জায়গায় পরিণত হচ্ছে, মানুষই তো সার্কাস করে দিচ্ছে এখন। মানে যারা পেশাদার সার্কাস করেন তারা নন, মানে যারা রাজনীতির সার্কাস করেন তারা এখন বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সার্কাস করছেন, রাস্তায় রোড শো করছেন, এবং তার ফলে এই হচ্ছে টাকা শ্রাদ্ধ হচ্ছে সাধারণ মানুষের টাকা। নিয়োগ দুর্নীতিতে শান্তনু কুন্তল অয়ন একযোগে চাকরি বিক্রি করেছে চার্জশিটে, এমনই দাবি করছে ইডি, কি বলবেন? দেখুন তদন্ত তো হবে, কুন্তল অয়ন যেই হন না কেন তদন্তে স্ক্যানারে প্রত্যেকে আছেন, তদন্ত করছে। আমাদের একটাই দাবি, ইডি হোক সিবিআই হোক, এই তদন্ত যেন স্বচ্ছ হয়, এই তদন্ত যেন প্রকৃত অপরাধীরা তারা যেন ধরা পড়ে, এবং প্রকৃত যে অপরাধ সংঘটিত হয়েছে, মানে অপরাধটা তো মানে আমাদের তাড়াতাড়ি করে জানতে হবে, এই জায়গাটা যেন দীর্ঘসূত্রিতায় না পড়ে যায়, সেটা আমাদের সকলকে করতে হবে। এইখানে এই কাজটা আমার মনে হয় যে মহামান্য আদালতের নির্দেশে এই সময় যা চলছে, আশা করা যায়, আমি ভরসা রাখতে পারি যে সেটা তাড়াতাড়ি হবে। কিন্তু তদন্তকারী সংস্থার যে সমস্ত অগ্রগতি বা তাদের যেরকম কাজকর্ম, মানে একটা তো বোঝাই যায়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার প্রশ্নে তারা এমন সিরিয়াস যে যেদিনকে জাস্টিস গাঙ্গুলি অর্ডার দিলেন আর যেদিনকে মহামান্য সুপ্রিম কোর্ট জাস্টিস গঙ্গোপাধ্যায়কে থেকে মামলাগুলো নিয়ে দুটো মামলা অন্য একটি বেঞ্চে রাখবার কথা বললেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আবার এই হাইকোর্টের রায়কে ফিরিয়ে দিলেন হাইকোর্টে, মানে রায়টা বহাল রইল, একদিনও তদন্তকারী সংস্থা কিন্তু তাদের ডাকলেন না, তাদের কোনো এম্বার্গো ছিল না, বাধা ছিল না ডাকতে। ডিএ আন্দোলন গড়ালো আইপিএলে, পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের যে ম্যাচ, সেখানে ডিএ আন্দোলনকারীদের দাবিতে প্ল্যাকেট দেখা গেল, কি বলবেন? আন্দোলন তো গড়াবে, তো স্বাভাবিকভাবেই মানুষের যে ন্যায্য দাবি, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি, সেই দাবিতে আন্দোলন হবে, সেই আন্দোলনের বার্তা সর্বত্র ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক কথা। তো মানুষ চাইছে আমরা স্তব্ধ করে দিই প্রশাসনকে, কি বলবেন? ডিএ আন্দোলনকারীদের তারা সরব হচ্ছে, কি বলবেন? হবেন তো, কিন্তু মুশকিল যেটা সেটা হচ্ছে যে একটা আন্দোলন সার্বিকভাবে যেটা হতে গেলে তাদের বার্তা খুবই জোরালো বার্তা, তারা যে ঐতিহাসিক প্রতিবাদ করেছেন 10 তারিখের ধর্মঘট বলুন বা সার্বিকভাবেই যৌথ মঞ্চ, কোঅর্ডিনেশন কমিটি, তারা সেদিনকে 4 তারিখে যে মিছিল হয়েছে কোঅর্ডিনেশন কমিটি বা পরবর্তী সময়ে 7 তারিখে যে মিছিল হয়েছে, যে হাজার হাজার সরকারি কর্মচারীদের যে দাবি তুলছেন, মানুষের দাবি কোনো জায়গায় মিলে যাচ্ছে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা আলাদা দায়িত্ব যে এই দাবিগুলোকে মানুষের দাবির সঙ্গে যুক্ত করা এবং মানুষের দাবিগুলোকে এই দাবির সাথে যুক্ত করিয়ে এটাকে একটা বড় আন্দোলনের রূপ দেওয়া, যেটার প্রয়োজন এই মুহূর্তের বাংলায় আছে, শাসক বিরোধিতার জায়গাটা কোনো না কোনোভাবে এটা যেন না হয়ে যায় যে আজকের এই ডিএ, মানে আসলে তো এটা একটা বেনিফিট টু দি এমপ্লয়ি, এই বেনিফিটগুলো শুধু তো ডিএ নয়, একদিকে যেমন ডিএ এখানে বন্ধ হচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও দেখুন আজকে বিভিন্নভাবে কর্মচারীদের প্রতি যে সমস্ত দায়বদ্ধতা ছিল আস্তে 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 পিএসইউগুলোতে ইত্যাদিতে সেগুলো আস্তে আস্তে করে কমে যাচ্ছে। আসলে উইথড্রয়াল, রাষ্ট্রকে উইথড্র করে দেওয়া ওই জায়গা থেকে যতটা সম্ভব কমে করে, এখানে মানে অন্যায়ভাবে সার্বিকভাবে করছে, কিন্তু গোটা দেশ, গোটা দেশেই অর্থনীতিটা এই দিকে যাচ্ছে। তো এই লড়াইটাকেই আর্থিক নীতির বিরুদ্ধে লড়াইয়ের সাথে যুক্ত করা খুব জরুরি হয়ে পড়ছে, যদি সেটা করা যায় তাহলেই আমরা মানে এই আন্দোলনের একটা রাজনৈতিক রূপ আমরা কিন্তু পশ্চিমবাংলায় দেখতে পাই।
2011 পর থেকে প্রচুর বেনো জল ঢুকে পড়েছে দলে এবং সেই বেনো জলকে বার করার জন্য বা পরিশুদ্ধ করার জন্য এই কর্মসূচি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 98-তে কংগ্রেস থেকে বেনো জল বেরিয়েছিল, সেই বেনো জল বেরিয়ে যখন একটা দল বানিয়েছে সেই দলে আবার বেনো জল মানে ঢুকবে না সেই দলে এরকম ভেবে কোনো লাভ নেই। যিনি নিজের আত্মপ্রচার ছাড়া, নিজের ক্ষমতা ছাড়া, নিজের কেরিয়ার ছাড়া কিছুই দেখেননি, আমাদের সিপিআইএমের পশ্চিমবঙ্গের সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস, তিনি তৃণমূল জন্মের পর একটা সময় বলেছিলেন যে এই দলটি আসলে একজন ব্যক্তির নিজের ব্যক্তিত্ব প্রচারের এবং সাদাল্লার মেটানোর মঞ্চে পরিণত হচ্ছে। আজকে দেখুন না, সেই তো হচ্ছে, তৃণমূলের তো অনেক নেতা আছে, এতজন নেতা। আচ্ছা, ফিরহাদ হাকিমের মেয়ে, আমি দেখি বিভিন্ন সময় উনি ডাক্তার, কয়েকবার টিভি টেলিভিশনে দেখেছি কথাবার্তা বলতে, অত্যন্ত ভালো কথা বলেন। উনি যখন এই এনআরএসের যে আন্দোলন হয়েছিল সেই সময় তিনি তার স্বাধীন মত প্রকাশ করেছিলেন। কই এনাদের তো সেই গুরুত্ব দেওয়া হয় না। আজকে তৃণমূলের তো অনেক নেতা আছে, একদম প্রথম থেকে তৃণমূলের বহু নেতৃত্বকে আমরা দেখেছি যাদের ছেলেমেয়েরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই যুক্ত, তাদের নাম তো কই শোনা যায় না। শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়, আমি শুনেছি তিনিও তৃণমূলের ছাত্র আন্দোলনের নেতা ছিলেন এবং বেশ জনপ্রিয় নেতা, কই তার নাম তো সার্বিকভাবে শোনা যায় না। তার জন্য তো কই রোড শো হয় না, তারাও নেতা, তাদের বাবাদেরও কন্ট্রিবিউশন ছিল। আমি যদি ধরে নিই দক্ষিণপন্থী রাজনৈতিক দল একটা পরিবারতন্ত্রক রাজনীতিতে মানে কায়েম আছে সেটাও ধরে নিল, ওই সংস্কৃতিতেও তাদের কথা তাদেরও তো দেখতে পান না, মানে কোনো জায়গায় এটা একজনের একজনের পরিবারের ছেলের জন্যে এই সব অ্যারেঞ্জমেন্ট, তাহলে কি ধরে নেওয়া হবে তৃণমূলে বাকি কেউ কারুর কোনো জায়গা নেই? তারা প্রশ্ন করবেন না তাদের বাবা মাকে যে তোমরা কী নেতা দেখো, ওই মমতা ব্যানার্জির কি বলে ভাইপো, তিনি যদি এই গুরুত্ব পেতে পারেন তৃণমূলের নবজোয়ারে এরা কেউ নেই, নবজোয়ারটা কারা করছেন? আমার বক্তব্য এটা খুব লজিক্যাল প্রশ্ন, তাই না? একটা দলে মানুষ থাকবেন, সম্মান নিয়ে থাকবেন, কী জায়গায় যাচ্ছে বলুন তো? মানে একটি ছেলে, সে তার শখ মেটানোর জন্য গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছে, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তাঁবু খাটিয়ে সেখানে গিয়ে মিটিং করছে, একটা ওই কী বলে ইংরেজিতে ওই বড়ো বড়ো গাড়িতে এখানে বিছানা মাদুর বাথরুম সব থাকে, ক্যারাভ্যান যাত্রা করছে, সেই তার জন্য টাকা খরচ হচ্ছে, মানে এই কাজটা এতদিন করা যেত না, ভোট আছে বলেই করতে হবে না? অভিষেক বলেছেন যে নির্দল মানে প্রার্থী না হলে যদি নির্দল থেকে দাঁড়িয়ে কেউ ভোটে যেতে তাকে আর তৃণমূল কংগ্রেস ফিরিয়ে নেবে না, এটা মাথায় রাখবেন। প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস কে কে ফিরিয়ে নেয় সেটাই দেখার, মানুষ তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে নেবে তো এই নির্বাচনে? সুতরাং অভিষেকবাবু যাই বলে থাকুন না কেন যে মানে অন্য সিম্বলে জিতলে বা নির্দল হিসেবে জিতলে তাকে তৃণমূল ফিরিয়ে নেবে না, এটা উল্টোটা না হয়ে যায়, আদপে মানুষ তৃণমূলকে ফিরিয়ে নেবে তো এই নির্বাচনে, সেটাই হচ্ছে প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের জন্য খুব সুখকর হবে না, অনেককেই আর দেখা যাচ্ছে না, তার মধ্যে কি সোনালী গুহ, যিনি একদম ছায়াসঙ্গী বা বডিগার্ড হিসাবেই পরিচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনিও কিন্তু বেসুরো, সম্প্রতি তিনি বিজেপিতে আছেন বলেছেন, বিজেপির সাথে যোগদান করেছেন, এবং মুকুল রায়, এই দুজন ব্যক্তি নিয়ে কি বলবেন? একদমই বলবো না, দুজন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করার আলাদা কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে এরা প্রত্যেকেই, দেখুন আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো ব্যক্তিগত কারণে আমার বিরোধ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, এই বিরোধটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, হ্যাঁ অবশ্যই সেই রাজনীতিটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, তার নিজের কাল্ট, নিজের ক্ষমতা, নিজের কেরিয়ার বাড়ানোর জন্য যে রাজনীতি করেছেন সেই রাজনীতির জন্য আজকে পশ্চিমবঙ্গ ধ্বংসের মুখে পড়েছে। আমার বিরোধের জায়গা খুব অত্যন্ত স্পষ্টভাবে রাজনৈতিক, এবং এই রাজনৈতিক জায়গা থেকে একটা কথা বলতে পারি, সেদিন যেদিন সিঙ্গুরের কারখানা এখানে প্রায় 99% তৈরি হওয়া কারখানাটা ভাঙা হয়েছিল, যেদিন নন্দীগ্রামের কেমিক্যাল হাব পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছিল, যেদিন তৎকালীন বামফ্রন্ট সরকারের
যে চেষ্টা তিল তিল করে চেষ্টা করে পশ্চিমবঙ্গে কাজ আনার যে প্রয়াস সেটা ধ্বংস করেছিল, এবং যেদিন আমাদের এই সমাজেরই একটি ধান্দাবাজ প্রজন্ম, আমি এটাকে একটা ধান্দাবাজ প্রজন্মই বলবো, যারা একদিনে সস্তায় বাজিমাত করার জন্য কোথাও দালালি, কোথাও জমির দালালি, কোথাও অন্য কিছুর দালালি, কোথাও সম্পদের দালালি করতে গিয়ে তৃণমূল কংগ্রেস নামক এই দলটাকে তাদের নিজেদের লাভের আখের গুছোনোর মঞ্চ হিসেবে এলাকায় এলাকায় গড়ে তুলেছিলেন, ঠিক যেভাবে তাদের নেত্রী গোটা পশ্চিমবঙ্গে তার কেরিয়ার বানানোর মঞ্চ হিসেবে এটাকে গড়ে তুলেছিলেন, এটা যেদিন তুলেছিলেন সেদিন থেকে এই দলটার সঙ্গে আমার বিরোধ। আর যারা যারা এর সাথে ছিলেন এরা প্রত্যেকে কেউই ক্ষমা পাবেন না, যারা ছিলেন বা যারা এখনও আছেন বা যারা এখন আপাতত নেই ভবিষ্যতে আসতে পারেন আপাতত গিয়ে অনেক কথা বলছেন, এরা কেউই, এরা আসলে ধ্বংসের কারবারিতে প্রত্যেকেই ছিলেন, সেটা মুকুল রায় হোক, সেটা সোনালী গুহ হোক, সেটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবুই হোন, এরা কেউ নিজেদের পাপটাকে স্খলন করতে পারবেন না। একদম শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএমকে আবার কটাক্ষ করলেন, বললেন সিপিআইএম এর সময় পঞ্চায়েতে কত লোক মারা গিয়েছে, সিপিআইএম এর সন্ত্রাসকে অত্যন্ত অন্তত নিখুঁতভাবে পঞ্চায়েত ব্যবস্থায় সন্ত্রাস কায়েম করে গেছে, এই ইতিহাস কেউ ভুলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দলের ইতিহাসটা একটু ভালো করে পড়ুন, সিপিআইএম এর ইতিহাস পড়বার জন্য অনেক মানুষ আছেন, তারা করবেন, সিপিআইএম এর ইতিহাসটা ওনাকে স্মরণ না করলেও চলবে। সিপিআইএম পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থা করবার জন্য কি করেছেন সেটা ওনার জানা সম্ভব নয়, উনি ওটা ওনার পিসিমণির থেকে জিজ্ঞেস করে দিন। 80-এর দশকে যেদিন রাজীব গান্ধী পশ্চিমবাংলায় এসেছিলেন পঞ্চায়েতি রাজ সম্মেলন যখন পশ্চিমবাংলায় হয়েছিল, তখন সেখানে দাঁড়িয়ে রাজীব গান্ধীর মতন মানুষ তিনি কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ মডেলকেই গোটা দেশের মডেল হিসেবে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রহণ করেছিলেন, এবং সেই সময় কিন্তু ওই কেন্দ্রে সিপিআইএমের বন্ধু কংগ্রেস সরকার ছিল না, কংগ্রেসের সাথে সিপিআইএমের বিরোধটাই কিন্তু সেই সময়কার ভারতের রাজনীতির মূল চরিত্র ছিল। এখন বাকি জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন বা জানেন না, হতেই পারে, মানুষের মানে ওই যে কথা আছে না, অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া, জ্ঞান অন্ধকার থেকে আলোর দিকে যাক এটাই আমরা চাই, কিন্তু মুশকিলটা হচ্ছে রাতের তাঁবুগুলো বড্ড অন্ধকারের দিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। রাজতন্ত্র কোনোদিন ভবিষ্যতের কথা বলে না, আলোর কথা বলে না, গণতন্ত্রেই মানুষ কিন্তু আলোর কথা খুঁজে পাবে। মুখ্যমন্ত্রীকে ট্রেডমিলে বাজেট করার দেখা গেছে যে বাজেট করার কথা, এবার ট্রেডমিলে তিনি পোষ্যকে নিয়ে হাঁটছেন, কি বলবেন? পোষ্যকে নিয়ে হাঁটুন, বাজেট করুন, ট্রেডমিলে দাঁড়ান, উনি তাঁতের শাড়ি পরুন, উনি হাওয়াই চটি পরুন, উনি দামি জুতো পরুন, তাতে কি গেল এলো বলুন তো? মুখ্যমন্ত্রী আপনার স্মার্ট দেখতে হলো নাকি মানে ভ্যাবলা দেখতে হলো, নাকি একজন তাঁতের শাড়ি পরা মহিলা হলেন, নাকি সিফন শাড়ি পরা মহিলা হলেন, নাকি একজন ধুতি পরা মানুষ হলেন, নাকি পাঞ্জাবি পরা মানুষ হলেন, কি লুঙ্গি পরা মানুষ হলেন, তাতে করে কিছু যায় আসে না, যেটাতে যায় আসে সেই মুখ্যমন্ত্রী সরকার মানুষের কথা ভাবছে কিনা, মানুষের জন্য কাজ করছে কিনা, এটা যদি করতে পারতেন তাহলে সেই বিষয়ে কোনো এই এই মুখ্যমন্ত্রীকে অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধে থাকতো না। মুশকিল হচ্ছে আমাদের এখানে মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করেন না, উনি ভোটারের জন্যে কাজ করেন, একটা ডেটার জন্যে কাজ করেন, এবং যেটা তার নিজের ব্যক্তিগত কেরিয়ার গোছানোর জন্যে করেন, যেটা আমাদের গণতান্ত্রিক পরিমণ্ডলের পক্ষে প্রচণ্ডভাবে বিপজ্জনক। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।